সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি ফিনল্যান্ডের অটামের সময় যে সুন্দর রংটা হয় সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য, যে অটামের সময় আসলে ফিনল্যান্ড দেখতে কিরকম হয় বা গাছপালায় যে সুন্দর রং আসে সেটা আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। আমরা আজকে যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটার নাম বান্ধা কাউপুঙ্কি বা অ্যারাবিয়াও বলে জায়গাটাকে। এখানে খুব সুন্দর একটা ঝর্ণার মতো আছে, একটা পাশে একটা রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, কিন্তু কফি শপটা মনে হচ্ছে এখন বন্ধ, হয়তো করোনার কারণে এখন বন্ধ করে রাখা হয়েছে। এই ব্রিজটাতে আসলে খুব সুন্দর এবং ব্রিজটা থেকে আশেপাশের ভিউ খুব সুন্দর। ব্রিজটাতে দেখতে পাচ্ছেন অনেকে আসলে লকও লাগিয়েছে, প্যারিসের লক ব্রিজের মতো। এখানে অনেক ভালো মাছও পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যায় এই অ্যারাবিয়া জায়গাটাতে। অনেকগুলো সাইড দিয়ে ঢোকার ব্যবস্থা আছে এবং এখান থেকে বের হওয়ারও ব্যবস্থা আছে অনেকগুলো জায়গা দিয়ে, এবং অনেকগুলো সুন্দর সুন্দর প্লেস আছে বসার, গল্প করার। চলুন ঘুরে দেখি এই জায়গাটা। তো এই অটাম সিজনটা আসলে শীতের আগ মুহূর্তেই গাছগুলোতে এত সুন্দর রং হয়, কারণ গাছের পাতাগুলো শীতকালে ঝরে যাবে এবং ঝরে যাওয়ার আগ মুহূর্তে সবগুলো পাতা এরকম হলুদ বা কিছু পাতা লাল, অরেঞ্জ, বিভিন্ন কালার হয়ে যায়। এবং এই সময়টা খুব অল্প সময়, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে থাকে, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে চারপাশ যখন সবগুলো গাছ এরকম হলুদ বা লাল হয়ে যায়। চারপাশ দেখতে খুবই সুন্দর লাগে শীতের আগমনী বার্তা। এবং বাইরে আসলে এখন প্রায় হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, এখন 10-12 ডিগ্রির মতো টেম্পারেচার, আর হয়তো 2-3 সপ্তাহের মধ্যেই বেশ ঠান্ডা পড়ে যাবে।
আমরা যেহেতু এখানে ঘুরতে এসেছি, আশানের বিকালের নাস্তাটাও সাথে করে নিয়ে এসেছি। আশান বিকালের নাস্তাটা এখানেই ছেড়ে দিবে। আশান নর্মালি বিকালবেলা হয়তো একটা ইয়োগার্ট খায়, কিছু ফ্রুটস খায়, এরকম কিছু পুডিং খায়, তো এই টাইপের নাস্তাই সে করে। তো এখন আশান বিকালের নাস্তাটা করবে। হ্যালো, এখানে আসলে মাছ ধরার জন্য যে একটা জায়গা, এখানে ওরা সেটার বিবরণ দিয়ে রেখেছে যে কি ধরনের মাছ এখানে পাওয়া যায়। এখানে যে হাউকি মাছটা পাওয়া যায় এটা ওরা লিখে রেখেছে, এটা ওদের এখানকার একটা স্পেশাল মাছ। একটু আগেই যেমনটা বলছিলাম যে কিছু কিছু গাছ হলুদ হয়, কিছু কিছু গাছ লাল হয়। এই গাছগুলো যেমন একদম লাল মেরুন টাইপের কালার ধারণ করে এই অটাম সিজনটাতে, দেখতে খুবই সুন্দর লাগে সামনাসামনিও। তো আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা এখান থেকে একটু হেলসিঙ্কির দিকে যাব। আশা করছি আপনাদের এই জায়গাটা ভালো লেগেছে। মানুষজন মাছ ধরছে, দেখতেই পাচ্ছেন। এখানে আসলে শুনেছি যে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, এবং ওই পাশ থেকে এই পাশ থেকে ওই পাশের ব্রিজের ভিউটাও খুব সুন্দর। তো আসলে খুবই ভালো লাগে এই জায়গাটা আসলে, খুবই সুন্দর। রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছি কিছু ভ্রাম্যমান স্ন্যাক্স স্টলও বসেছে। তো আমরা এখান থেকে হেলসিঙ্কি সিটি সেন্টারের দিকেও যাব, ওই জায়গাটাও আপনাদেরকে একটু দেখাবো। আশা করছি আমাদের অটামের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদেরকে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই বলি দাও, বলো টাটা।